শেষ হইয়াও হইল না শেষ, গেল কয়েকদিনের মতো বাড়ি ফেরা মানুষের হয়তো চাপ নেই, কিন্তু ঈদের দিনেও রাজধানী ছেড়েছেন অনেকেই। দিনের বেলাও সদরঘাট থেকে লঞ্চ ছেড়েছে, তবে নির্ধারিত শিডিউলে নয়, যাত্রী ভর্তি হলেই গন্তব্যে ছাড়া হয়েছে সেগুলো। বাস স্ট্যান্ডগুলোতেও উল্লেখযোগ্য দৃশ্যমান ছিল বিভিন্ন রুটের যাত্রীদের। ডিউটি কার্ড থাকার কারণে বাড়ি যেতে পারিনি, ভাবছিলাম যে এই দিন যাবো, যে ফাঁকা থাকবো বা ফ্রি থাকবো, এখানে যাবো। লক্ষ্য যে করেই হোক পৌঁছতে হবে বাড়িতে। এবং বরিশাল থেকে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আজকে ভিড় কম আছে, যানজট কম, রাস্তা ফাঁকা আছে। তবে সব ক্ষেত্রেই ভাড়া ছিল সহনীয় পর্যায়ে। আগের মতো ভাড়া আছে, ভাড়া কিছু কম হয়েছে। ঈদের আগে হয়তো বাড়ি ফেরা সম্ভব হয়নি, কিন্তু ঈদ আনন্দ স্বজনদের সাথে ভাগাভাগি করা চাই। দেরিতে হলেও ঈদের দিনে এই মানুষগুলো সিদ্ধান্ত নিতে ভুল করেননি বাড়ি ফেরার, তাই চলছে বাড়ি ফেরার অভিযান। মোহাম্মদ নবী, একুশে টেলিভিশন, গাবতলী, ঢাকা।